মায়ের সঙ্গে সহবাস করার কোনো স্বপ্ন দেখে থাকে তাহলে অতি শীঘ্রই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী আলহামদুলিল্লাহ আবাদ সম্মানত শ্রোতামণ্ডলী মণ্ডলী আমাদের নিকট প্রশ্ন এসেছে যদি কোনো ব্যক্তি ঘুমের ভেতরে সহবাসের স্বপ্ন দেখে তাহলে এই ক্ষেত্রে ব্যাখ্যা কী এক্ষেত্রে মোহাম্মদ শিরিন তিনি উল্লেখ করেছেন কেউ যদি ঘুমের ভেতরে তার মায়ের সঙ্গে জেনা করার বা মায়ের সঙ্গে সহবাস করার কোনো স্বপ্ন দেখে থাকে তাহলে অতি শীঘ্রই ওই ব্যক্তি সুদের সঙ্গে লিপ্ত হবে উক্ত বিশে রাসুল সাল্লাহু আলি আসাল্লাম তিনি বলেন বুখারি মুসলিম শরীফের হাদিস মিশকাত হাদিস নাম্বার তিন হাজার তিরো আশি আল্লাহ রাসুল সাল্লাহু আলি আসাল্লাম তিনি বলেন আর রেবা সাবনা সুদের সত্তরটির অধিক শাখা রয়েছে সবচেয়ে নিম্ন শাখা হল সুদের সত্তরটি শাখা রয়েছে সবচেয়ে শাখা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা অতএব স্বপ্নের ভেতরে আপন মায়ের সঙ্গে জেনা করা মানে ওই ব্যক্তি অতি দ্রুত সুদের সঙ্গে লিপ্ত হতে যাচ্ছে সমানত শ্রোতা আমরা অনেক সময় নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করার স্বপ্ন দেখে থাকি এই ক্ষেত্রে ইবনু শিরিন তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করার স্বপ্ন দেখে থাকে তাহলে অতি শীঘ্রই এসে অধিক ধনসম্পাদের মালিক হতে যাচ্ছে কারণ আল্লা রসুল সাল্লাহ আলী আসসালাম তিনি ইবনু মাজার হাদিসের মধ্যে বলছেন মিসকাতের আঠাশ শত ছাব্বিশ নম্বর হাদিস আল্লা রসুল সাল্লাহ তিনি বললেন দুনিয়া একটা সম্পদের জায়গা অখরুল মাতা দুনিয়া আর মার আলমার আতসি হা রাসুলসাল্লাম তিনি বললেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হল সতী সাধ্য স্ত্রী কেউ যদি স্ত্রীর সঙ্গে স্বপ্নে সহবাস করার স্বপ্ন দেখে দেখে থাকে তাহলে অবশ্যই সে অতি দ্রুত আল্লাহ সুবাহানা হুয়া তাহলা তাকে ধন মালিক বানাচ্ছেন কেউ যদি কুমারী কোনো মেয়ের সঙ্গে স্বপ্ন দেখে আর সে যদি বিবাহিত না হয় তাহলে অতি শীঘ্রই সে বিবাহের দিকে ধাবিত হচ্ছে কেউ যদি তার অন্য কোনো মহিলার সঙ্গে স্বপ্ন দেখে থাকে তাহলে বুঝতে হবে সে দ্রুত ধনসম্পদের মালিক হওয়ার দিকে ধাবিত হচ্ছে এভাবেই আমরা রাত্রেবেলায় অনেকেই এই সহবাসের স্বপ্ন দেখে থাকি এই স্বপ্ন মূলত আল্লাহ সুবাহানাহুয়া তা পক্ষ থেকে আসে আল্লাহ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম তিনি তিরমিজির হাদিসের মধ্যে বলছেন বাইশত তেষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি বলেন লাম অ্যাবোকা আলাম ইউহা আল্লাহ সাল্লাতাল তিনি ওহি বাকি রাখবেন না ইবাসিরাত শুধুমাত্র সুসংবাদ ছাড়া আর কোন ওহি আসবে না যেহেতু বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী মধ্য দিয়ে ওহি বন্ধ হয়ে গেছে ওহির দরজা বন্ধ হয়ে গেছে আর ওহি আসবে না ওই জন্য ওহির দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু সুসংবাদ আসবে সাহাবাই করামগন বললেন ইয়া রাসুল্লাহি সাল আলহ আসসাল্লাম অমাল মুবাস সেই সুসংবাদটা কি তখন রাসুল সাল্লি সালাম তিনি বললেন আর রোয়া সাদ সালেহা এটা হলো সত্য স্বপ্ন আল্লাহ অর্থাৎ সুসংবাদ হলো সত্য স্বপ্ন আল্লাহ রসুল সাল্লা আলিহাল্লাম তিনি বলেন যে আল্লাহ সুবাহানুয়া তালা কেয়ামতের পূর্ব মুহূর্তে কেয়ামতের পূর্ব মুহূর্তে মোমেনদের স্বপ্নকে সত্যে পরিণত করে দেবেন যেটা মিথ্যা হবে না লাম একজিব লাম তাকাদ রোয়াল মোমেনে একজিম এই মোমেনের স্বপ্ন কোনো মিথ্যা হবে না রাসুস্লাম বলেন অরইয়াল মোমিনি নিশ্চয় মুমিনদের স্বপ্ন জুজ উন ওয়া আর বা নবুয়াত রাসুসাল্লাম তিনি বলেন যে মুমিনদের স্বপ্ন মূলত নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অতএব কেউ যদি স্বপ্ন দেখে থাকে আল্লাহ সে হুয়া তালার পক্ষ থেকে কোনো মুমিন তাহলে সেই স্বপ্ন সত্যে পরিণত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল সাল্লা আলাহাম তিনি অন্যত্র বলেন যদি কোনো ব্যক্তি অধিক সত্যবাদী হয়ে থাকে তাহলে তার স্বপ্ন অধিক সত্য হয়ে যায় বিষয়ে শরীফের হাদিস হাদিস এ নাম্বার হাজার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ তিনটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন মহান আল্লাহ সুবাহ তিনি মানুষদেরকে সত্য স্বপ্ন দেখান ভালো স্বপ্ন দেখান এই ভালো স্বপ্ন দেখলে আমাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া প্রশংসা ফোন করতে হবে আর এই স্বপ্ন অন্যের কাছে নিকট ব্যক্তির কাছে শেয়ার করতে হবে প্রয়োজন হলে শেয়ার করতে হবে আর যদি আমরা খারাপ স্বপ্ন দেখে থাকি তাহলে এই খারাপ স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই আল্লাহ সুবাহানা হুয়া তালার নিকট শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ক্ষতি হতে আল্লাহর কাছে আশ্রয় চাইব যেহেতু শয়তান মানুষকে পেরেশানিতে ফেলানোর জন্য স্বপ্ন দেখায় ওই জন্য আমরা যখন ঘুমের ভেতরে স্বপ্ন দেখব তখন সঙ্গে সঙ্গে আমরা উঠে আউজ বলে আমাদের বাম সাইডে তিনবার থুক মারবো তিনবার থুতু ফেলবো এই থুতুর ভেতর দিয়ে আবার যেন কোনো কিছু বের না হয় তিনবার এভাবে বাম সাইডে থুক মারবো মেরে আমাদের পার্শ্ব পরিবর্তন করে বস পরিবর্তন করে আমরা শুয়ে থাকবো সম্মানিত উপস্থিতি আর এই স্বপ্ন কারোর সঙ্গে শেয়ার করা যাবে না এভাবেই আমরা তিন ধরনের স্বপ্ন দেখে থাকি একটা হল সত্য স্বপ্ন আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে আরেকটা হলো আমরা সারা দিনে যেটা জল্পনা কল্পনা করে থাকি বিভিন্ন ফিল্ম বিভিন্ন প্রকার পর্নোগ্রাফি বিভিন্ন প্রকার আর কি সমস্যা আমরা করে থাকি যেমন হস্তমৈথুন বা অন্য নারীর সঙ্গে অবাধে মেলামেশা সহ কত কিছু আমরা করে থাকি এই সকল সমস্যার কারণে আল্লাহ সুবাহ আবুয়া তালা তিনি আমাদেরকে রাত্রবেলায় আমরা যেহেতু আমল করে শুই না পাশত্ত সলাদ পড়ি না আমল করি না পাশত্ত সলাদ তো পড়ি না শোয়ার সময় দোয়া পড়ি না অন্যান্য দোয়াগুলো আমরা পড়ি না সরাই ক্লাস ফালাক নাস এবং আয়তল কুরশি সহ যেই দোয়াগুলো রয়েছে দোয়াগুলো আমরা পড়ি না যার কারণে আমরা রাত্রেবেলায় যখন শুয়ে পড়ি সঙ্গে সঙ্গে আমরা দিনের বেলায় যেই অশ্লীল ছবিগুলো দেখেছি পর্নোগ্রাফিগুলো দেখেছি যা কিছু দেখেছে সবগুলো আমরা রাত্রেবেলায় স্বপ্নের মধ্যে দেখে আমাদের অনেক সময় আমরা স্বপ্নের ভেতরে এটা দেখে থাকি সমানত উপস্থিতি আল্লাহ বাহান আবহাওয়া তাহালা তিনি আমাদেরকে ইসলাম বুঝে সেই অনুযায়ী পালন করে এই পৃথিবীতে সল্লার তফিক দান করক আল্লাহম আমিন